আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত্মানিত দিনদার মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি বিশেষ করে আমাদের চট্টগ্রাম মীর সরাই থানার যে সকল ভাইয়েরা আছেন তাদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলবো তাছাড়াও আমাদের চট্টগ্রামের কিংবা আমাদের চট্টগ্রাম আশেপাশে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলবো আর তা হলো যে আগামী নয় তারিখ শুক্রবার আমাদের মিরশয় থানার আবুতরব বাজারে আহলে হাদিসের অন্যতম কয়েকজন শায়েখ আসতেছে আমি আহলে হাদিসের যে সকল শায়েক আসতেছে এই বিষয়টা আমি তাদের এন্তেজামে কমিটির যে বাইরের নাম্বারটা দেওয়া আছে লিপলেটের মধ্যে তার কাছে ফোন করেছি একাধিকবার আমি তাকে পরিষ্কারভাবে বলেছি যে আহলেহাদিসের যতজন আলেম আছে সকলে আলেম কোরান হাদিস বিরোধী কথা বলে কোরআন হাদিসের অপব্যাক্ষা করে মানুষদেরকে পথবস্ত করে ওই ভাইয় সাথে আমার কথা হয়েছে ওই ভাই আমাকে বলেছে যে ওই ভাই জানতো না যে এরা কোরান হাদিস বিরোধী কথা বলে এরা শরিয়া বিরোধী কথা বলে এরা হক্কানি আলেম ওলামের বিরুদ্ধে কথা বলে এটা জানতো না উনি বলেছে যে ওরা যে কোরান হাদিসের অপবাদ অপব্যাক্ষা করে থাকে এই বিষয়ে তিনি অবগত নয় আমি ওনাকে বলেছি যে ওরা মাজহাবের বিরুদ্ধে কথা বলে হক্কানি আলেম ওয়লামার বিরুদ্ধে কথা বলে আল্লার অলিদের বিরুদ্ধে কথা বলে ওরা জঙ্গি সংগঠন ওদেরকে প্রতিবাদ করতে হবে ওদেরকে প্রতিহত করতে হবে ওরা যাতে আমাদের মিরশ থানার মধ্যে আসতে না পারে ওরা আমাদের মিরসয় থানাতে আসার অর্থ হলো একটাই যে আমাদের মিরসয়া থানাকে কলঙ্কিত করা আমাদের মিরসর থানা আলেম ওলামাকে কলঙ্কিত সেজন্য আমি তাদেরকেও ফোন করে বলেছি এবং আমাদের যত জন নিয়ারসয় থানার দিনদার ভাইরা আছেন যারা আহলে সুনত ওয়াল জামাতের অনুসারী যারা আহলে সুনত ওয়াল জামাতকে ভালোবাসেন যারা কোরআন হাদিস ভালোবাসেন আমি সকলকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এটার প্রতিবাদ করুন আপনাদেরকে প্রতিবাদ করতে হবে মিরসয় থানার মধ্যে কখনো কোন হালে হাদিসের সায়ক আসতে পারবে না আমাদের মিরসয় থানা যে সমস্ত হালেদের সায়ক আসতেছে

যে আল্লাহর সকল গুণা গুণা বলতে এখানে রসুল সাল্লাহাম থেকে যে এস্তেহাদি যে বুলগুলো হয়েছে অজান্তে দেখালিও যে বুলগুলো হয়ে গেছে এগুলো পর্যন্ত আল্লাহ ফাকর আব্বুল আলম ক্ষমা করে দিয়েছেন আর সেখানে আব্দুর রাজাক বিন ইউসুফ বলতেছে যে রসুল্লাহামে গুণা হয়েছে সে আব্দুর রাজাক বিন ইউসুফ আমাদের নিরসয় থানাতে আসতেছে এর সে বড় লজ্জার বিষয় আমাদের আর কি হতে পারে এবং সেটা একটা মাহফিলের মধ্যে মানুষকে দিনের কথা শোনাবে মানুষদেরকে দিনের কথা শুনাবে এই কথা বলে তার আজকে মানুষদেরকে পথভস্ত করতেছে তাই আমি আমাদের মিরসর থানার যত আলেম ওলামা আছে আমাদের চট্টগ্রামের যত আলেম ওলামা আছেন এবং দিনদার এবং দিনের প্রিয় যারা দিনকে ভালোবাসেন যারা আহলে সুনত ওয়াল জামাত অনুসারে আমি সকলকে অনুরোধ করব যে এদেরকে প্রতিহত করুন এরা যেমন ভাবে দিনের জন্য শত্রু এরা দেশের জন্য শত্রু এরা যেমন ইসলাম দুহী কাজ করে এরা রাষ্ট্রদ্রোহীও কাজ করে আমাদের বাংলাদেশের ভিতরে আহলে হাদিসে যে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে আমাদের বাংলাদেশের ভিতর আহলে হাদিস তার নাম হলো যে আসাদুল্লাহ গালেব যে আসাদুল্লাহ গালেব আহলে হাদিস আন্দোলন এই যে বইটা দেখেন আহলে হাদিস আন্দোলন লেখক হলো আসাদুল্লাহ গালেব এই যে আসাদুল্লাহ গালেব আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও কম বিকাশ দক্ষিণ এশিয়ায় প্রেক্ষিত সহ এই বইটা তিনি লেখে আহলে হাদিসকে তিনি প্রচার প্রসার করেছেন এই আসাদুল্লাহ গালেব কে জানেন এই আসাদুল্লাহ গালেব হলো সেই কুখ্যাত ব্যক্তিত্ব যে বাংলাদেশের মধ্যে জিএমবি প্রতিষ্ঠাটা করেছে এই আহলে হাদিসের শায়েখ আসাদুল্লাহ গালেব তিনি বাংলাদেশের এক সবচেয়ে বড় নাম করে একজন জঙ্গি এই আসাদুল্লাহ গালেবের অনুসারী তার সহকর্মী আজকে আমাদের নিরস্ব থানাতে আসার জন্য তারা সেখানে প্রোগ্রাম করতেছে এবং তারা ইসলামের যেমন ভাবে শত্রু তারা দেশেরও শত্রু আর তারা মনে করে সাধারণ আমরা যারা মাঝাব মানে আমাদেরকে হত্যা করা ওয়াজিব আহ্লাহ এর ফত হলো যারা মাঝাব মানে তাদেরকে হত্যা করা আমি আমার মন থেকে কথাগুলো একটা লিখিত কিতাব এই যে কিতাবটা দেখেন নাম হলো কি চার মাঝাবের নির্দিষ্ট এক মাঝাবের অনুসরণ করতে বাধ্য এই যে বইটা দেখেন মুসলিম কি চার মাঝাবের নির্দিষ্ট এক মাঝাব অনুসরণ করতে বাধ্য এই বইটার সম্পাদনা করেছেন আমাদের আহলে আহল্লাহাদিসের শাহে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আমাদের আহলে হাদিসের সহায়ক আকরাম আল জামান বিন আব্দুল সালাম এই বইটা সম্পাদনা করেছেন এই বইয়ের ভিতর আকরাম আল বিন আব্দুল সালাম এই সম্পাদনা করার এই বইয়ের ভিতর কি লিখেছেন কি লিখেছেন এই বইয়ের ভিতর আপনারা একটু দেখলে অবাক হয়ে যাবেন তারা কেমন মুসলমান বিদেশী ইসলাম বিদেশী তারা কেমন রাষ্ট্র কাজ করে আজকে আমাদের দেশে সব সন্ত্রাসবাদ আহলে হাদিসের কারণে হইতেছে যত জঙ্গি সংগঠন বলেন আহলে হাদিসের কারণে আপনি দেখেন আসাদুল্লাল গালে আহলে হাদিস আপনি দেখেন যতজন গ্রেপ্তার হয়েছে শাইক আব্দুর রহমান আহলে হাদিস আপনি দেখেন এভাবে বাংলা বাই আহলে হাদিস আতাহুর রহমান সানি আহলে হাদিস জসিম উদ্দিন রহমান আহলে হাদিস আপনি যতজনকে দেখেন এরা সবাই আহলে হাদিস এরা আহলে হাদিস পুরোটাই আজকে বাংলাদেশকে তারা একটা সন্ত্রাসী দেশ হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চায় এর কারণ কি এর কারণ তাদের এই বইয়ের মধ্যে তারা ফুটিয়ে তুলেছে এই বইটা মুসলিম কি তার মাঝাবের নির্দিষ্ট এক মাঝাবি অনুসরণ করতে বাধ্য এই বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠা এই যে দেখেন এই বইয়ের ঊনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তারা এখানে কি বলতেছে আমি আপনাদেরকে পড়ে শুনেতেছি এখানে বলতেছে যে ব্যক্তির নির্দিষ্ট এক ইমামের তাকলিতকে ওয়াজিব করে নিবে তাকে তওবা করানো হবে অন্যথায় তাকে হত্যা করাতে হবে নাহজবিল্লাহ বলে আমরা যারা পুরা বিশ্বের পাঁচরাব্বই থেকেও বেশি পাচরব্বই পার্সেন্ট বা তার বেশি হবে মুসলমান আজকে যারা মাযহাব মানে চলতেছে এমনকি সৌদি আরবের সকল উলামাই کرام মাযহাব মেনে চলতেছে আর এরা বলে যে যে ব্যক্তি নির্দিষ্ট এক ইমামের তাকলিদকে ওয়াজিব করবে তাকে তওবা করানো হবে সাধারণ আমরা যারা আছি আমাদেরকে তওবা করাতে হবে তাদের কথা হলো যে বাংলাদেশের সমস্ত মানুষকে তওবা করাও যদি তারা তওবা করতে রাজি না হয় অন্যথায় হত্যা করো অন্যথায় হত্যা করতে হবে অন্যথায় হত্যা করতে হবে দেখেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে হত্যা করার কথা পৃষ্ঠা নাম্বার হলো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তাহলে এরাই জঙ্গি সংগঠন বাংলাদেশের ভিতর এরা যেমন দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এরা ঠিক ইসলামের শত্রু তাই আমি আমাদের মিরেশ্বর থানার যতজন ভাইয়েরা আছেন আমি সকলকেই উদার আহ্বান জানাবো আপনারা মাঠে থাকবেন ইনশাল্লাহ আমি আছি ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের সাথে এবং আমি মিরেশ্বর থানার সমস্ত মাদ্রাসা আলেমুল আমাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো এবং আলে মোলামা ছাড়াও যত আমাদের মেয়ের সেখানে বাইরে আছেন আমি সকলকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এখানে আসেন তাদের অন্যতম আরেকজন শায়েক আসবে মুরাদ্দিন আমজাদ আহলে হাদিসের মুরাদ মুরাদ্দিন আমজাদ এখানে আসবে মুজফর মোহসিন আসবে একেবারে একজন মূর্খ লোক মুজফর বিন মোহসিন আজকে শায়েক সেজে বসে আছে আজকে আমাদের যুব সমাজদেরকে তারা একেবারে ধ্বংস পথে নিয়ে যাচ্ছে তারা যেমন রাষ্ট্রদ্রোহ কাজের মধ্যে তারা ব্যবহার করতেছে ঠিক তেমনি ইসলাম বিদ্বেষী তাদেরকে করে তুলতেছে আলে মোলামা বিদ্বেষী তাদেরকে করে তুলতেছে তাদের আরেকজন শায়ক আসবে তার নাম হলো ইমামুদ্দিন এই শায়কটাও তাদের আজকে আসবে সেখানে ইমাম সেখানে আসবে সে এসে সেখানে বক্তব্য দিবে মাঝাবের বিরুদ্ধে বক্তব্য দিবে হক্কানি আলে মোলামার বিরুদ্ধে বক্তব্য দিবে তাব্লিক জামাতের বিরুদ্ধে এরা সহ্য করতে পারে না তাবলিক জামাতের তাবলিক জামাতকে সহ্য করতে পারে না হকানে আলে মোলামাক এরা সহ্য করতে পারে না এরা সকল কাজেই এরা ইসলাম বিরোধী কাজ করবে না হলে রাষ্ট্রদ্রোহী কাজ করবে সেই জন্য যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি সকলকে আমি উদার তহবান জানাবো বাংলাদেশকে আমরা যারা ভালোবাসি তারা তো আছি আমরা যারা ইসলামকে ভালোবাসি তারা তো থাকবই ইসলাম বিদ্বেষী যারা আছে ইসলামকে যারা বদনাম করতে চায় যারা ইসলামের নামে করতে চায় যারা ইসলামের নামে অপব্যাখ্যা করে মানুষকে কথা করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে চলবে ইনশাল্লাহ সেই জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করব। যে আপনারা নয় তারিখে আপনারা থাকবেন আপনারা মাঠে থাকবেন ইনশাল্লাহ আমরাও থাকবো ওলামাও থাকবে সাধারণ মানুষ থাকবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসোক মুরাদ বিন আমজাল তাদেরকে সেখানেই আমরা ধরবো আমরা তাদেরকে সেখানে আমাদের প্রশ্নগুলো তাদের উত্থাপন করব তারা যদি আসে এবং আমরা কমিটির সাথে কথা বলেছি আমরা কথা বলে যাবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা সিদ্ধান্ত না নেবে যে এরা আসবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের কথা চলবে আমরা আমাদের অনেক ভাই কমিটির ভিতরে বলতেছে কমিটির সাথে কথা বলার জন্য তাদের সাথে বসার জন্য হ্যাঁ আমি তাদের সাথে কথা বলেছি আমি এবং আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো আমি কমেন্ট বক্সের ভিতর সেই ছবিটা দেব যেখানে ওদের মাহফিলের পক্ষ থেকে যে একটা লিফলেট চাপানো হয়েছে আমি সেটা দেবো সেখানে কমিটির সেই ভাইয়ের নাম্বার আছে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন ওই সাথে আমি কথা বলেছি ওই ভাইটা অনেক ভদ্র ভাষা আমার সাথে অনেক সুন্দর ভাষায় কথা বলছে উনি বলে আমি জানি না ওরা যে এমন লোক আমি জানি না জানলে দাওয়াত দেওয়া হতো না ওদেরকে তারা এমনভাবে ভাবে কথাগুলো বলতো তার মানে এদের এদেরকে না বুঝিয়ে দুই সার অল্প কিছু সংখ্যক লোক তাদের ভক্ত কিছু লাগাছে এরা সাধারণ মানুষকে না বুঝিয়ে যে এদেরকে বুঝতে দেয় নাই যে এরা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে এদেরকে ধোকা দিয়ে এদের চোখে দুলো দিয়ে আজকে এদেরকে নিয়ে আসতেছে এরা এখানে আসবে শুধু কোরআন হাদিসের অপেক্ষা করবে আর আলেম হকানে আলো আলামাকে খারাপ বলবে জাহান নামি বলবে মানুষদেরকে জাহান্নামের পথে এরা সবসময় বলে মানুষ জাহান নামি জামাত জাহান নামি কহিমা দাসা যারা ফির মুরিদি হকানে আলে মোলামাস এরাও জাহান নামি আর সফ আলী থানবির রহমতুল্লাহ কাসিম নানবির রহমতুল্লাহ এরাও জাহান এরা কাউকে জাহান নামে পাঠাইতে এরা বিন্দু পরিমাণ এদের কি গায়ে লাগে না চিন্তাও করে না এরা যে কোনো বিষয়ে কাফের সে মোর্শে কেউ বলতে থাকে সেজন্য জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা সকলে এইটার প্রতিবাদ করুন বিশেষ করে মিরস থানার এই অঞ্চলের ভিতর এতগুলো মাদ্রাসা এতগুলো হকানে আলেম আলাম এখানে যাতে সেই তথাকথিত সাহেবগুলো মূর্খ গুলো যে এখানে আসতে না পারে এবং এটার জন্য আপনারা সকলে আন্দোলন করুন সকলে এটার জন্য লেখালেখি করুন এবং এদের সাথে আপনারা যোগাযোগ করুন এবং কমিটি যারা আছে এদের সাথে যোগাযোগ যোগাযোগ করুন প্রয়োজনে জঙ্গি সংগঠন আপনারা প্রশাসনের সাথে আপনাদেরকে অবশ্যই প্রশাসন আপনাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করবে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেন প্রশাসনের সাথে যোগাযোগ করে আপনারা এটা প্রতিবাদ করতে পারেন আপনার এটা প্রতিহত করতে পারেন যদি ছোট্ট এই কাজটা করে আপনার স্বল্প শ্রমের বিনিময়ে যদি আজকে এই তাদের তথাকথিত শায়েক সে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রদোহী যারা আছে এরা যদি এখানে যদি আসতে না পারে এবং আল্লাহর কিছু বান্দাদেরকে যদি আপনি পদভস্ত হওয়া থেকে বাঁচাইতে পারেন তো আপনি মনে রাখেন কালকে আমার তেন ময়দান হয়তো বা এটাই আপনার নাজাতের উচিলা হতে পারে একজন আল্লাহর বান্দাকে যদি আপনি বাঁচাইতে পারেন এটাই আপনার নাজাতের উচিলা হতে পারে এটা আমার নাজাতের উচিলা হতে পারে যারা আমার ভিডিওটা দেখবেন এবং যারা শেয়ার করবেন এবং সব জায়গাটা ছড়িয়ে দিবেন আমি মনে করি এটা আপনার একটা দিনই কাজের মধ্যে সহযোগিতা হবে আপনার এটা এই যদি একলা সহিত কাজটা করেন এটা আপনার কিন্তু না হতে পারে সম্মানিত দিনটার মুসলমান ভাইরা আমার বয়সটা আমার এই রেকর্ডিংটা আমি আর লম্বা করব না আমি এখানে শেষ করতেছি আমি শেষ কথা আমি বলবো যারা সন্ত্রাস যারা জঙ্গি যারা ইসলাম বিরোধী এরা যাতে আমাদের মিরুশ থানাতে আসতে না পারে এদের কোনো প্রোগ্রাম আমাদের মির থানা হতে পারবে না আমি সকলকে উদার আহ্বান জানাবো আল্লাহ ফাকর আব্বুল আলমিন আমাদের সবাইকে এ সকল ফেটনা থেকে হেফাজত করুক আমি

নয় মার্চ দুই তারিখে একটা কোরআন এবং সহিয়া হাদিসের সমাবেশ হবে একটা মাহফিল হবে একটা জনসভা হবে যাতে করে এই জনসভাটা হতে না পারে যাতে করে এই জনসভাটা বিঘ্ন ঘটাতে পারে একজন মিছিল মিটিং করার জন্য এই সমাবেশকে ব্যাহত করার জন্য নষ্ট করার জন্য সে আহ্বান জানিয়েছে দীক্ষার জানাচ্ছি তার সেই আহ্বানকে আমি আমার অন্তর থেকে সমস্ত ঘৃণা প্রশন করছি তার জন্য কারণ এই দেশের মধ্যে কতই না দুষ্টামি চলছে এতে করে তার কোনো সমস্যা হয় না, এই দেশের মাটিতে হিন্দুরা তাদের দিনের দাওয়াত দিতে পারে বৈদ্যরা তাদের দিনের দাওয়াত দিতে পারে ইহুদিরা তাদের দিনের দাওয়াত দিতে পারে খ্রিস্টানরা তাদের দিনের দাওয়াত দিতে পারে শিয়া মতবাদের দাওয়াত চলতে পারে কাদিয়ানি মতবাদের দাওয়াত চলতে পারে আঠারোশীর ফাজলামি চলতে পারে কুতুববাগির বন্ডামি চলতে পারে দেওয়ানবাগির নষ্টামি চলতে পারে রাজারবাগির দুষ্টামি চলতে পারে চরমুনের বান্দরামি চলতে পারে উজানির নাসানাসি চলতে পারে তাবলিক জামাতের গাটটি নিয়ে সহিসুলের দাওয়াত চলতে পারে মাঝবান্ডারি মেয়ে পুরুষ একসাথে জিকিরের জিকিরের দাওয়াত চলতে পারে কবর পূজার দাওয়াত চলতে পারে মাজার পূজার দাওয়াত চলতে পারে হাজারো লক্ষ পীরের লক্ষ তরিকা চলতে পারে একশো ছাব্বিশ তরিকার দাওয়া চলতে পারে ধর্মের নামে ব্যবসা চলতে পারে হেফাজতে ইসলামের নামে এরকম ভাবে ধর্মঘট হরতাল অবরোধ গাড়ি বাংসুর রাস্তা বাংসুর মানুষ হত্যা চলতে পারে কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াত কেন চলতে পারবে না কুরআনের কথা বললে কেন শরীরে আগুন লাগে সহিহ হাদিসের কথা বললে কেন শরীরে আগুন লাগে আসলে মূল কথা হলো এই যখনি তাদের সামনে কোরআন থেকে সই হাদিস থেকে আলোচনা করা হয় মানুষের সামনে যখন আলোচনা করা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন দলে দলে সত্যটাকে গ্রহণ করে নিচ্ছে তখনই তাদের অন্তরের মধ্যে বাধার সৃষ্টি হচ্ছে কষ্ট লাগছে তাদের পেটে লাথি লাগছে তাদের পকেট খালিক হয়ে যাচ্ছে আর যখনই কোরআন সই হাদিসের আলোচনাগুলি হচ্ছে তখনই দেখা যাচ্ছে যতগুলি মতবাদের কথা বললাম যতগুলি কথা বললাম এগুলি আর ঠিকছে না এগুলি ধরা পড়ে যাচ্ছে এই যে ধরা পড়ে গেল এই যে টিকছে না পারছে না সেই জন্য মিথ্যার অবস্থান মিথ্যার এরকমভাবে পক্ষপাতিত হয়ে মিথ্যার অবস্থান গ্রহণ করে তারা এটাকে অব্যাহত করতে চাই এটা এটাকে ব্যাহত করতে চাই এটাকে প্রতিবন্ধক সৃষ্টি করতে চাই এটাকে বাধা প্রদান করতে চাই যাতে ঠেকাতে পারে কারণ এখন ঠেকাতে হবে ঠেকাতে না পারলে তার এরকমভাবে হুজুরগিরি চলবে না তার তরিকাগিরি চলবে না তার পীরগিরি চলবে না সেই জন্য তার মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মতবাদগুলিকে প্রতি নিশ্চিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে সময় তো তিনি বন্ধুগণ কেন কোরআন এবং সহি হাদিসের আলোচনা এই বাংলাদেশের মধ্যে চলতে পারবে না আমরা কি এই বাংলাদেশের মধ্যে বেশি এসেছি আমরা কি এই দেশের নাগরিক নই এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির জন্য বহির দেশের বহির শত্রু হাত থেকে এ দেশের মাটিকে ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে যেরকম ভাবে প্রস্তুত আছি ঠিক একই ভাবে আমরা নাবিকিম সাল্লু আলি হাসাল্লামের মণিমুক্ত সুন্নাগুলিকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা চেষ্টা করে যাবো ইংশা আল্লাহ কখনো এইটাকে এই সত্যকে কেউ ঠেকাতে পারেনি আজ পর্যন্ত কেউ পারে নাই কেমন পর্যন্ত কেউ পারবে না আল্লাহ সুবহান তাআলা ক্লিয়ার ভাবে সেই কথাটা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা বানি ইসরাঈল সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 81 এর মধ্যে আকুল জা আল হক ওয়া যহাক বাতিল ইনাল বাতিল কানা জাহুকা যখন সত্য আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায় মিথ্যা তার নিজের কারণে বিলুপ্ত হবে সময়তে দিনে বন্ধুগণ আমি তাকে বলতে চাই বুকে হাত দাও তুমি বলো আল্লাহ সুবাহ নামে কসম করে বলো আল্লাহ সুবাহ তাল্লাহার নামে কসম করে বলো তুমি যে কথাগুলি বলেছ যে কথাগুলি এখানে উল্লেখ করেছ যাকে যাদেরকে তুমি এরকম সহি কথা বলছে কোরআনের কথা বলছে হাদিসের কথা বলছে তুমি তাদেরকে জঙ্গি অপবাদ দিয়েছ অথচ ডক্টর আসাদুল্লাহ আল গালিফ হাফিজাহুল্লার ওনার কিতাব রয়েছে কিতাল এবং জিহাদ তুমি এই কিতাব কেন পড়ো নাই এই কিতাব যদি পড়তে তাহলে এরকম জঘন্য অপবাদ তুমি দিতে পারতে না তুমি যে কথাগুলি এখানে বলেছো আমি ক্লিয়ার ভাবে তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি যদি মুসলিম হয়ে থাকো তুমি যদি প্রকৃতপক্ষে মুসলিম হয়ে থাকো আল্লাহ সুমনতল্লাকে ভয় করে থাকো পরকালের ভয় তোমার মধ্যে থাকে কবরের আজাবের ভয় থাকে আল্লাহ সুবাহতাল্লাহ জবাবদিহির ভয় থাকে তুমি শুধুমাত্র এতটুকু বলবে যে বক্তব্য তুমি এখানে পেশ করেছো এই বক্তব্যের মধ্যে যে কথাগুলি বলেছো যে অপবাদগুলি দিয়েছ এই অপ অপবাদগুলি যদি সত সত্য না হয়ে থাকে তাহলে তোমার বউ তালাক হয়ে যাবে তুমি ক্লিয়ার ভাবে জানিয়ে দিবে যে কথাগুলি তুমি এখানে বলেছ যদি তোমারটা সত্য না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার বউ তালাক হয়ে যাবে তুমি এই কথাটা বলবে সবার সামনে তুমি যদি এই কথাটা বলতে ব্যর্থ হও আমরা বুঝবো যে আসলে তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা চক্রান্ত করছো মিথ্যা রচনা করে মানুষকে সত্য থেকে দূরে নেওয়ার চেষ্টা করছো বন্ধুগণ আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দিতে চাই আমি চ্যালেঞ্জ করতে চাই এই সারা বিশ্বের মধ্যে আমি চ্যালেঞ্জ করতে চাই সবাইকে জানিয়ে দিতে চাই শুনুন এই বাংলাদেশের মধ্যে শুধুমাত্র একটা নজির আপনারা দেখাবেন একটা নজির আপনারা দেখাবেন এই মতবাদগুলি যখন বাংলাদেশে চলছে যেগুলি আমি বললাম যে যেরকম ভাবে যারা এই দেশের মধ্যে হিন্দুর দাওয়াত দিচ্ছে বৈধ বৌদ্ধরা তাদের দাওয়াত দিচ্ছে খ্রিস্টানরা তাদের দাওয়াত দিচ্ছে শিয়ারা তাদের দাওয়াত দিচ্ছে কাদিয়ানি মতবাদের দাওয়াত দিচ্ছে আটচুসির ফাইজলাবি যখন করছে কুতুববাগির বর্তাবি যখন চলছে দেওয়ানবাগীর নষ্টামি যখন চলছে রাজারবাগের তুষ্টামি যখন চলছে সরমনের বান্দ্রাবি যখন চলছে উজানের নাসানাসি যখন চলছে তাবলিকের সৈসুলের দাওয়াত যখন চলছে মাসবান্ডারি মেয়ে পুরুষ একসাথে জিক্রি যখন চলছে কবর পূজা মাজার পূজা যখন চলছে ঠিক এরকম ভাবে হাজারো লক্ষ পীরের যেখানে যেখানে নামে ব্যবসা হচ্ছে নামে অগ্রপন্থী যেখানে চলছে সেখানে আজ পর্যন্ত কোন এরকম ভাবে কোরআন এবং সইয়া হাদিসের আলেম তাদের সমাবেশের মধ্যে গিয়ে তাদের মিটিং এর মধ্যে গিয়ে তাদের মিছিলের মধ্যে গিয়ে তাদের এই অনুষ্ঠানের মধ্যে গিয়ে কেউ বাধা প্রদান করেছে এক একটা নজির শুধু চাই শুধুমাত্র একটা নজির চাই কোন হিসাবে কথা বলো যে যারা কোরআন এবং সহি হাদিসের কথা বলে তারা সন্ত্রাস তারা জঙ্গিবাদী কোন হিসাবে বলো কোন দিয়ে তুমি প্রমাণ করতে পারবে তুমি দেখো একটা নজির তুমি দেখাও সবার সামনে যে তারা দিন কোনো সময় এরকম ভাবে বাধা প্রদান করেছে তারা এরকম ভাবে সন্ত্রাসী করেছে তারা রাস্তা বন্ধ করেছে রাস্তা এরকম ভাবে মানুষকে হত্যা করেছে এই রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এবার তোমাকে ক্লিয়ার ভাবে জানিয়ে চাই কারণ আমরা কোরআনকে মানি আমরা সহি হাদিসকে মানি আমি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুই শত ছাপ্পান্নর মধ্যে লাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জবরদস্তি নাই অত্যা বাইয়া না রুষ্ডু মিনাল গই সত্য থেকে মিথ্যাটা পৃথক হয়ে গিয়েছে এখন যার ইচ্ছা সে সত্যটাকে গ্রহণ করবে আল্লাহ সুবাহতালাকে গ্রহণ করবে যার ইচ্ছা সে তাগুদকে গ্রহণ করবে লাকুম দিনিয়া দিন দেখটা তোমার তোমাদের আমাদেরটা আমাদের আল্লাহ সুবাহ পবিত্রিম সাল্লাহ কে উদ্দেশ্য করে শিশুটিরা আয়াত তিনি নাজিল করে জানিয়ে দিয়েছেন পৌঁছিয়ে দাও পৌঁছিয়ে দাও সন্ত্রাসী করার জন্য নাবি করিম সাল্লাহ আলি এই দুনিয়াতে আসেন নাই এবং সন্ত্রাসীকে কোরআন এবং সহিয়াদিসের যারা দাওয়াত দেন তারা কখনো পছন্দ করেন না এরকম চরমপন্থীকে পছন্দ করেন না এরকমভাবে ভাবে জঙ্গি জঙ্গি পতকে এরকম পছন্দ করেন না সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের সত্য কথাগুলিকে হক কথাগুলিকে মানুষের সামনে উপস্থাপন করব। মানুষ সেটা গ্রহণ করবে না করবে এটা তার ব্যাপার আমার দায়িত্ব ছিল তার কাছে পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব শুধু আমি পৌঁছে দিয়েছি এবার সে কবুল করবে না করবে এটা তার ব্যাপার আর আল্লাহ সুহামতাল্লাহ ব্যাপার আল্লাহ সুমানতাল্লাহ চাইলে তাকে হেদায়ত দিবেন আল্লাহ সুভানতাল্লাহ চাইলে তাকে হেদায়ত দিবেন না কোন জঙ্গিপরতা এরকম ভাবে উগ্রপন্থা এটা কোরআন এবং সহি যারা পালন করে তাদের মধ্যে নেই এটা রয়েছে তোমাদের মধ্যে নিজেদের কথাটাকে ডাকার জন্য নিজেদের এই মতবাদটাকে বলার জন্য এইটা মানুষের চোখে দোলা দেওয়ার জন্য সত্যটাকে ঠেকানোর জন্য বিভিন্ন ভাবে করে চেষ্টা করেছ আল্লাহ সুবাহ যুগে যুগে যারা এরকম ভাবে চক্রান্ত করেছে এরকম ভাবে নমরুদের চক্রান্তকে বিনষ্ট করে দিয়েছেন ফেরাউনের চক্রান্তকে বিনষ্ট করে দিয়েছেন যুগে যুগে সমস্ত বন্ডগুলির চক্রান্তকে বিনষ্ট করে দিয়েছেন আবু জাহেদ উদ্বা সাহিবা মুগিরা এরকম ভাবে তাদের সমস্ত চক্রান্তগুলিকে আল্লাহ সুবাহান তালা নষ্ট করে দিয়েছেন তোমরা যা চক্রান্ত করছো তোমাদের চক্রান্তগুলিও আল্লাহ সুবাহতাল বিনষ্ট করে দিবেন তোমরাও কখনো সফল হতে পারবে না সফল একমাত্র আল্লাহ তালা হবেন এবং যাকে যখন সফলতা দান করবেন তারা সফল হবেন সত্যটা সফল সফল হবেন হবে হকটা সফল হবে কখনো মিথ্যাটা সফল হবে না কখনো এরকম ইসলামের নামে ব্যবসা করে ভণ্ডামি করে সেগুলাকে সফলতা করতে চাও আল্লাহ সুবাহতালার সাথে ধোকাবাজি খেলতে চাও আল্লাহ সুবাহ তালাকে ভয় করো আল্লাহ সুবাহ তালাকে ভয় করো ছেড়ে দাও এগুলি চোখে চকে তাকিয়ে দেখো আমরাও হানাফি মাঝাফি ছিলাম আমরাও আজ সত্যকে গ্রহণ করেছি এরকম ভাবে সারা বিশ্বের মধ্যে এক জুয়ার উঠেছে সমস্ত মানুষ দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সত্যকে গ্রহণ করে নিয়েছে সাধারণ মানুষ থেকে আলেম পর্যন্ত একটু চোখ খুলে দেখো না সুতরাং এখনো সময় আছে ফিরে আসো সত্যের দিকে ফিরে আসো হকের দিকে ফিরে আসো অপপ্রচার বন্ধ করো সত্য হকের কথাগুলি মানুষের কাছে প্রচার করো এতে করে নিজের কল্যাণ হবে নিজের জাহান্নাম থেকে বাঁচতে পারবে পরকালে মুক্তি পাবে আর যদি এরকম ভাবে এরকম ভাবে অসৎপন্থা অবলম্বন করো দুনিয়াতে লাঞ্ছনার জিন্দিকে হবে আর পরকালে হবে ভয়াবহ অবস্থা সুতরাং এই পরকালের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ সুবাহানা তোমাদেরকে হেফাজত করুক আর আমাদেরকেও হেফাজত করুক আল্লাহ সুবহানাহু যদি আমাদের কোন ভুল থেকে থাকে সেই ভুলগুলিকে সংশোধন করার তৌফিক দান করুক আমাদের কোন মানুষ যদি এরকম ভাবে প্রকৃত পক্ষে অপরাধী হয়ে থাকে প্রকৃত পক্ষেই যদি কেউ এরকম ভাবে সে সন্ত্রাসের সাথে সংযুক্ত থাকে যদি কেউ জঙ্গিবাদীর সাথে তার সম্পর্ক থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত সেটার প্রমাণ দলিল প্রমাণ সহকারী উপস্থিত করতে হবে যে আসলে প্রকৃত পক্ষে সে জঙ্গি প্রকৃত সে সন্ত্রাসী কিন্তু সন্ত্রাসের নাম দিয়ে সত্যটাকে গোপন করে নিজের পরিচয়কে গোপন করে নিজেদের দুষ্টটাকে অন্যদিকে চাপিয়ে নিজেদের ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের মতকে পথকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের মাঝহাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের মাথাকে উঁচু রাখার জন্য শত চেষ্টা করে কোনো লাভ হবে না যদি আল্লাহ সুবাহানা এরকম ভাবে সাহায্য না করেন আল্লাহ সুবহান তালা সত্যর সাথে